এমন একটি দেশ যে দেশের মানুষের চেহারা দেখলে একবার হলেও আপনি ভেবেছেন, ইস, যদি তাদের মতো আমি এত সুন্দর হতাম, যদি সেই দেশে একবার যেতে পারতাম। কিন্তু আপনি কি জানেন সেই দেশের বিউটি ইন্ডাস্ট্রির কালো সত্য? আমি কথা বলছি সাউথ কোরিয়ার। সাউথ কোরিয়া নিজেদের বিউটি ইন্ডাস্ট্রির কালো সত্য সারা পৃথিবী থেকে লুকিয়ে রেখেছে। সেই দেশের মানুষ এই সৌন্দর্য পাওয়ার জন্য নিজের জীবনকেও বাজি রাখছে প্রতি মুহূর্তে। তাদের জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে সুন্দর হওয়া। আপনি জানলে অবাক হবেন যে সাউথ কোরিয়ানরা নিজের সৌন্দর্য নিয়ে এতই সচেতন যে যখন করোনা ভাইরাসের প্রকোপে সারা বিশ্ব নাজেহাল, তখন সাউথ কোরিয়ান এই মাস্ক পরার সুযোগ নিয়ে নিজের নিজের প্লাস্টিক সার্জারি গুলো সেরে ফেলছিল, যেন সার্জারির সময় বা পরে তাদের ব্যান্ডেজ কেউ দেখতে না পায়। গ্যাংনাম উন্নি অর্থাৎ সাউথ কোরিয়ার একটি প্লাস্টিক সার্জারি রিভিউ অ্যাপের মতে, 2019 থেকে 2020 মধ্যে সাউথ কোরিয়ান মানুষদের মধ্যে প্লাস্টিক সার্জারি পেশেন্ট 63% বেড়ে গিয়েছিল। অর্থাৎ এই সময়টার মধ্যে 2.6 মিলিয়ন মানুষ নিজেদের প্লাস্টিক সার্জারি করিয়েছেন। ভাবতে পারছেন? বিশ্বের অন্যান্য দেশে প্লাস্টিক সার্জারি বহুল প্রচলিত না হলেও দক্ষিণ কোরিয়ার নারীদের 1/3 তাদের শরীরে কোনো না কোনো অংশে প্লাস্টিক সার্জারি করিয়ে থাকে। শুধুই কি তাই, দক্ষিণ কোরিয়ার বাবা মা তাদের সন্তানের গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তাদেরকে গাড়ি বাড়ি গিফট না করে প্লাস্টিক সার্জারির খরচা গিফট করে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। আর এই কারণেই তো প্লাস্টিক সার্জারির পরিমাণ এত বেড়ে গেছে, কারণ এখন সবাইকে মাস্ক পরে থাকতে হচ্ছে। তাই তাদের মতে যদি তখনই তারা প্লাস্টিক সার্জারিটা সেরে ফেলেন, তাহলে হয়তো এমন সুযোগ আর পাবে না, কারণ এরপর মাস্ক খুলে ফেলার সময় হয়ে যাবে। আর মাত্র নাকের প্লাস্টিক সার্জারি করতেই খরচ পড়ে প্রায় $4,000 বা ৩,00,000 টাকার মতো। সার্জারির পর নাকে কিছুটা ক্ষত ও ফোলা থাকে, কিন্তু সবাই মাস্ক পরে থাকবে তাই তো কেউ বুঝবে না। তাই 2020 সালে কসমেটিক সার্জারির সংখ্যাও অনেক বেড়ে গেছে, এবছর আরো বাড়তে পারে। বিশ্বে কসমেটিক সার্জারির রাজধানী হিসেবে পরিচিত এই দেশটির 2020 সালে $10.7 বিলিয়ন যা প্রায় ৮,৫০০ কোটি টাকা আয় করেছে এই খাত থেকে, যা আগের বছরের তুলনায় 9.2% বেশি। 2021 সালে তা $11.8 বিলিয়ন যা প্রায় ৯,০০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। শরীরের বাইরের অঙ্গ থেকে চোখ, ভ্রু, নাক ও কপালের সার্জারি আগের চেয়ে অনেকটাই বেড়েছে। আপনি জেনে অবাক হবেন, গত বছর প্লাস্টিক সার্জারির সংখ্যা আগের বছরের চেয়ে প্রায় 63% বেড়ে গেছে। প্রায় 1,00,000 মানুষ শুধু কাউন্সেলিং সেবাই নিয়েছে, যা আগের বছরের দ্বিগুণ। যারা ভাবছেন যে প্লাস্টিক সার্জারি করবে সেই সুন্দর হয়ে যাবে, তাদের ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। হেং মিয়োকু নামের এই মডেলের জীবন পুরোই বরবাদ হয়ে গেছে শুধুমাত্র প্লাস্টিক সার্জারি করতে গিয়ে। শুধু কি তাই, 24 বছর বয়সী কেউন জেহি নামের এই ছেলেটি মারা গেছে প্লাস্টিক সার্জারি করার সময়। আরো এমন অনেক ঘটনা আছে যে প্লাস্টিক সার্জারি করে সুন্দর হতে গিয়ে তারা আরো অসুন্দর হয়ে গেছে। তারপরে তারা প্লাস্টিক সার্জারির পেছনে ছুটছে অনবরত, কারণ তাদের মতে ফর্সা ত্বক হচ্ছে অভিজাত্য, সম্মান ও পবিত্রতার প্রতীক। আর যাদের গায়ের রং কালো, চেহারা কাটিং সুন্দর না, তারা গরিব ও নিচু শ্রেণীর মানুষ। তাই তো এত কিছুর পরও তাদের এই প্লাস্টিক সার্জারি ও কসমেটিকের চাহিদা কমার পরিবর্তে দিন দিন বেড়েই চলেছে। আর এর মধ্যে দক্ষিণ কোরিয়া সবচেয়ে বেশি করা হয় ডাবল আই লিড সার্জারি, যার ফলে আপনার চোখ এই অবস্থা থেকে এমন হয়ে যাবে। আপনি জেনে অবাক হবেন, দক্ষিণ কোরিয়ার মানুষই যে শুধু প্লাস্টিক সার্জারি করে তা নয়, অন্যান্য দেশ থেকে মানুষও সাউথ কোরিয়ায় প্লাস্টিক সার্জারি করাতে আসে। জনপ্রিয় নাটক আর সঙ্গীত সৃষ্টি সঙ্গে ডাক্তারের পাকা হাত, ব্যাস এই দিয়ে কোটি কোটি টাকা আয় করে নিচ্ছে দক্ষিণ কোরিয়া। দিন দিন বাড়ছে এর পরিমাণ এবং চাহিদাও। দেশটির সরকারের এক হিসেবে বলা হয়েছে বিদেশি পর্যটকরা চিকিৎসা খাতে প্রায় $116 মিলিয়ন খরচ করছে। এমন পর্যটকদের প্রায় অর্ধেকই যায় চীন থেকে। 2009 সালের তুলনায় 2010 সালে এসব চীনা পর্যটকের সংখ্যা প্রায় 3 গুণ বেড়েছে। এছাড়া জাপান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য এমনকি আফ্রিকা থেকেও অনেকে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন এই চিকিৎসা সেবা নিতে। পর্যটকদের সেবা দিতে দক্ষিণ কোরিয়া গড়ে উঠেছে অনেক ক্লিনিক, জেকে প্লাস্টিক সার্জারি সেন্টার তেমনই একটা ক্লিনিক।
প্লাস্টিক সার্জন জুকিয়নের ক্লিনিক এটি। রাজধানী সৌলে বিত্তবানদের এলাকা বলে পরিচিত গ্যাংনামের এই ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীদের বিমানবন্দর থেকে লিমুজিনে করে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। আর রোগীদের অভ্যর্থনা জানাতে ক্লিনিকে যেমন কর্মীরা থাকেন, তারা পারদর্শী ইংরেজি, চীনা, জাপানি, ভিয়েতনামিজ সহ নানা ভাষায়, কেউ কেউ মঙ্গোলিয়ানও জানেন। চিকিৎসা নিতে আসা রোগীদের আরো উন্নত সুবিধা দিতে ক্লিনিকের পক্ষ থেকে সম্প্রতি একটি হোটেলও চালু করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রায় 1700 প্লাস্টিক সার্জন কাজ করছে, তাই তো দক্ষিণ কোরিয়ায় প্লাস্টিক সার্জারি একদম লিগাল, আর এর ফলে তারা পৃথিবীর 12 লার্জেস্ট জিডিপি হোল্ডার। কারণ বাইরের দেশের সাথে সাথে দক্ষিণ কোরিয়ায় 19 থেকে 45 বছরের তিনজনের মধ্যে একজন মহিলা প্লাস্টিক সার্জারি করানি করান। দক্ষিণ কোরিয়ায় সার্জারি ও কসমেটিক মানুষের ততটাই জরুরি যতটা আমাদের জন্য খাবার ও পানি। 2018-19 অর্থ বছরে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার 370.6 মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। একই সময় আমদানি করেছে 1,315.2 মিলিয়ন ডলার মূল্যের পণ্য। দক্ষিণ কোরিয়া তাদের অদ্ভুত সব কসমেটিক্স এর জন্য বিখ্যাত। হোক সেটি স্নেইল সিরাম, স্টারফিশ সিরাম, মৌমাছির ক্রিম থেকে শুরু করে গাধার দুধের ক্রিমও পাওয়া যায়। আর তাদেরই সব কসমেটিক এর জন্য যেই দক্ষিণ কোরিয়া 2013 সালে 7,786 কোটি টাকার প্রোডাক্ট কসমেটিক প্রোডাক্ট এক্সপোর্ট করত, সেটি এখন 10.1 ট্রিলিয়ন ওয়ান্স মানে 65,000 কোটি টাকার প্রোডাক্ট এক্সপোর্ট করে পুরো বিশ্বে। তাই তো সেই দেশের সরকার তাদেরও এই এক্সপোর্টের উপর থেকে ভ্যাট উঠিয়ে নিয়েছে, ভাবতে পারছেন? আমাদের জন্য ইনভেস্টমেন্ট হচ্ছে একটি সুন্দর বাড়ি, গাড়ি, টাকা, গয়না, আর দক্ষিণ কোরিয়ায় সার্জারি আর কসমেটিক্স। এমনকি দক্ষিণ কোরিয়ায় চাকরি পাওয়ার জন্য সুন্দর চেহারার প্রয়োজন পড়ে। চেহারা সুন্দর না হলে আপনি সেই দেশের চাকরিও পাবেন না, তাই তারা আদর্শ চেহারা বানাতে প্লাস্টিক সার্জারি করান। চাকরি পাওয়ার জন্য পারফেক্ট ফটো তুলে দিতে সেখানে গড়ে উঠেছে অসংখ্য স্টুডিও। ক্যান্ডিডেটসের এসব পারফেক্ট বা নিখুঁত ছবি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের অফিসগুলোর পুরুষ নিয়ন্ত্রিত বোর্ডরুমের নিয়োগকর্তাদের হাতে হাতে ঘুরে বেড়ায়। আর এটি এখন থেকে নয়, বরং 1990 সাল থেকে চলে আসছে। টেলিভিশন অনুষ্ঠান, বিজ্ঞাপন ও ঐতিহ্যে অনুপ্রাণিত হয়ে কোরিয়ানরা সৌন্দর্য চর্চা করে থাকে। এখানে সৌন্দর্য চর্চার মূল উদ্দেশ্যই হচ্ছে ফর্সা, কাচের মতো উজ্জ্বল ত্বক পাওয়া। ঋতু অনুযায়ী বদলে যায় তাদের ত্বক চর্চার ধরনও। আমেরিকান সৌন্দর্য চর্চার সাথে দক্ষিণ কোরিয়ার সৌন্দর্য চর্চার একটা বড় পার্থক্য আছে। আমেরিকান আদর্শ অনুযায়ী 3 ধাপে ত্বক পরিচর্যা করা হয়, ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং। আর কোরিয়ান ত্বক চর্চা হয় 10 ধাপে, মেকআপ রিমুভিং, অয়েল ক্লিনজিং, ওয়াটার বেস ক্লিনজিং, এক্সফোলিয়েশন, টোনার, এসেন্স, সিরাম, বুস্টার ও অ্যাম্পিউল, শিট মাস্ক, আই ক্রিম, ময়েশ্চারাইজার এবং সবশেষে সানব্লক দিয়ে শেষ হয় এই সৌন্দর্য চর্চা। কোরিয়ানরা সাধারণত প্রতিদিন মেকআপ করে, যা সূর্যের আলো থেকে তাদের ত্বককে রক্ষা করে। কোরিয়ানরা যতটা সম্ভব সূর্যালোক এড়িয়ে চলে, কারণ তাদের সৌন্দর্য চর্চার প্রধান উদ্দেশ্যই নিজেদের ধবধবে ফর্সা দেখানো। তাই এখানকার প্রসাধনীর মাঝে ত্বক ফর্সাকারী উপাদান থাকে। কোরিয়ান ত্বক ফর্সাকারী প্রসাধনীতে ব্লিচিং নয়, থাকে মেলানিন দূর করার উপাদান। এই মেলানিন আমাদের ত্বকের কালোভাবের জন্য দায়ী। আর ত্বকের রং হালকা করার জন্য স্কিন লাইটনিং করা হয়, যার মূল উদ্দেশ্য জায়গায় জায়গায় কালো দাগ দূর করা। এশিয়ার যে কোনো দেশের তুলনায় দক্ষিণ কোরিয়ার মেয়েরাই প্রসাধনী পণ্যের জন্য সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে থাকে। এসব পণ্যের মাঝে জনপ্রিয় হচ্ছে বিবি ক্রিম, সিসি ক্রিম, নানা রকম সিরাম, এজেন্ট, অ্যাম্পিউল, সিউইড ফেস মাস্ক এবং স্ক্রাব। কোরিয়ান মেয়েরাই শুধু নয়, ছেলেরাও নিয়মিত বিবি এবং সিসি ক্রিম মেখে থাকে। দক্ষিণ কোরিয়ায় ছেলেদের শেভ করার পরে ত্বকের আরামের অনুভূতি এনে দেওয়ার জন্য বিশেষ প্রসাধনী উৎপাদন করা হয়। এমনকি দক্ষিণ কোরিয়ার 72.5% ছেলেই মেকআপ ব্যবহার করে। যদিও দক্ষিণ কোরিয়ায় স্কুলের ছাত্রদের কোনোরকম মেকআপ করা বা গয়না পরা নিষিদ্ধ, ফলে তারা হীনমন্যতায়ও ভোগে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়, কারণ সবাই চায় নিজেদেরকে অন্যদের চাইতে বেশি সুন্দর লাগুক। 2008 সালের একটা জরিপে দেখা যায় প্লাস্টিক সার্জারি করা দক্ষিণ কোরিয়ান মেয়েদের 20% অল্প বয়সী। সে দেশের সৌন্দর্যের মূল উদ্দেশ্য বয়স কম দেখানো, তাই সেখানে চশমার বদলে লেন্স পরা হয়। শুধু মেয়েরাই নয়, ছেলেরাও টেলিভিশনের সামনে চশমা পরতে চায় না, তবে অনেক ছেলে চশমা পরলেও মেয়েরা তাদের এড়িয়ে চলে।
আপনি আরো জেনে অবাক হবেন, 19 বছর বয়সী একটি মেয়ে দক্ষিণ কোরিয়ায় কসমেটিক সার্জারি করার সময় ব্রেন ড্যামেজের শিকার হয়। কারণ সেখানে যখন আপনি ডক্টর কনসালটেশন নেবেন, তখন তো একজন ফেমাস ডক্টর আপনার সাথে কথা বলবে, কিন্তু সার্জারির অ্যানেস্থেশিয়া দেওয়ার পর আপনার অপারেশন করবে অনট্রেন ডক্টর বা মেডিকেল স্টুডেন্টরা। 2015 সালের হিসেবে এমন ডক্টরের সংখ্যা 5000-এরও বেশি। শুধু কি তাই, সুই ইউন নামের এক মেয়ের তো সার্জারি করার পর তার চোখে সমস্যা দেখা দেয়, সাথে সাথে সাইড এফেক্টও হয়। তার এক চোখ কিছুতেই বন্ধ হচ্ছিল না সার্জারির পর থেকে। যদিও এরপর সে কেস করে, কিন্তু সে ওই কেস হেরে উল্টো 8 লক্ষ টাকা জরিমানা দেয়। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার লিনা বায়ে ইউটিউবে মেকআপ ভিডিও আপলোড করতেন। তিনি এক পর্যায়ে মেকআপ মুছে নিজের আসল চেহারা দেখানোর ভিডিও আপলোড করতেন। 5 লাখের বেশি ভিউ পায় তার এই ভিডিওটা। কয়েক হাজার প্রশংসার বিপরীতে কয়েক হাজার ব্যক্তি আক্রমণেরও শিকার হন তিনি। লিনা ভেবেছিলেন এর জন্য তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হবে, কিন্তু এর জন্য যে তাকে হত্যার হুমকি দেওয়া হবে সেটা সে ভুলেও ভাবেননি। বেশ কিছুদিন প্রাণের ঝুঁকি নিয়ে বাড়ি ছেড়ে লুকিয়ে থাকতে হয় তাকে। দক্ষিণ কোরিয়াতে পারফেক্ট লুক এতটাই প্রভাব ফেলে, এবার বুঝলেন তো। মেয়েরা নিজের চেহারা দেখাতে রীতিমতো আতঙ্কে ভোগেন, কারণ এতে সামাজিক অবস্থান ক্ষুণ্ণ হয়। সম্প্রতি দক্ষিণ কোরিয়াতেও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া হ্যাশট্যাগ মিটু আন্দোলনের প্রভাব পড়তে শুরু করেছে। এখানকার মেয়েরাও তাদের ওপর হয়ে যাওয়া যৌন নির্যাতনের ঘটনা শেয়ার করতে শুরু করেন। সবচাইতে বড় প্রতিবাদটা এসেছে কোরিয়ান মেয়েদের ওপর চাপিয়ে দেওয়া আদর্শ সৌন্দর্যের ধারণার বিরুদ্ধে। কোরিয়ান আদর্শ সৌন্দর্য পাওয়ার জন্য প্লাস্টিক সার্জারি যেমন জনপ্রিয়, তেমনি বিপরীতে ফ্রি দ্য কর্সেট মুভমেন্টও জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কর্সেট কোমরে পরা হয় যাতে কোমর সরু দেখায়, নিতম্ব বড় দেখায় এবং স্তন সাপোর্ট পায়। মূলত আদর্শ নারী শরীর পেতে যুগে যুগে কর্সেট পরানো হয়েছে নারীদের। কোরিয়ান নারীদের কর্সেট পরতে হয় না, সেখানে কর্সেটকে একটা সামাজিক বন্ধন হিসেবে দেখা হচ্ছে, যেখানে সমাজ সৌন্দর্যের একটা মান নির্দিষ্ট করে দিয়েছে। এই মানদণ্ডটাকে অনেক দক্ষিণ কোরিয়ান নারী অবাস্তব হিসেবে বিবেচনা করছেন। আর এই মানদণ্ড অর্জন করতে মেয়েরা ঘন্টার পর ঘন্টা ত্বক পরিচর্যা ও মেকআপের জন্য সময় দিতে হয়। অনেকেই এসব অবাস্তব নিয়ম আর মানতে চাইছে না, তাই তারা এই আন্দোলনে অংশ নিচ্ছেন। অনেকেই তাদের মেকআপ নষ্ট করে ফেলছেন, চুল কেটে ফেলছেন, ড্রেস আপ বা ফিটফাট থাকার বিরুদ্ধে দাঁড়িয়ে আরামদায়ক পোশাক পরছেন এবং ছুরিকাচির নিচে নিজেকে সঁপে দিতে অসম্মতি জানাচ্ছেন। ইনস্টাগ্রাম, ইউটিউব ও টুইটারে অনেকেই ভিডিও শেয়ারিং এর মাধ্যমে জানাচ্ছেন যে তারা তাদের আসল চেহারা নিয়ে মোটেই অসন্তুষ্ট নন। ওই আন্দোলনের মাধ্যমে তারা মেকআপ করার বিরুদ্ধে অবস্থান নেননি। কেউ চাইলে মেকআপ করতেই পারে, তবে কোন নারীকে যেন তা করতে বাধ্য করা না হয়, সেটাই এই আন্দোলনের উদ্দেশ্য। যুগে যুগে নানা দেশে নারী পুরুষের সৌন্দর্যকে নানা উপমার আড়ালে একটা আদর্শ চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই আদর্শ সৌন্দর্য অর্জন করাকেই অনেকে জীবনের পরিহার্য অংশ ভেবে নিয়েছেন। এভাবে পিছিয়ে যায় নারী পুরুষ উভয়ের এগিয়ে চলা। তবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার মূল শিকার মূলত নারীরাই। অনেকেই আদর্শ চেহারা না থাকায় চাকরি পেতে কিংবা অন্য ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন। এভাবেই নিজের চেহারা নিয়ে অসন্তুষ্টি বাড়ছে, ফলে বাড়ছে নিজেকে বদলে ফেলার প্রতিযোগিতাও। অনেকে আশ্রয় নিচ্ছে প্লাস্টিক সার্জারি বা মাত্রাতিরিক্ত প্রসাধনী ব্যবহার মতো কৃত্রিম মাধ্যমের। আশা করা হচ্ছে কোরিয়ায় আদর্শ সৌন্দর্য পাওয়ার যে অসুস্থ স্বীকৃতি চালু হয়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন অনেকেই। সমালোচিত হচ্ছে এই ধারা, বলা হচ্ছে একজন ব্যক্তি যেমনই হোক সেভাবেই তাকে গ্রহণ করতে হবে, করতে হবে সম্মান। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিকপাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।